নিয়োগ দুর্নীতি তদন্ত শুরু করে সিবিআই এবং তারপরই জীবন কৃষ্ণ সাহা বড়ুয়া তৃণমূল বিধায়ক যিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আপনারা জানেন তিনি কিন্তু নিজের ফোন থেকে একাধিক ডেটা ডিলিট করতে শুরু করেন এবং সেখানে প্রচুর কথোপকথন ছিল ছবি ছিল এমনটাই জানা গিয়েছে ফরেনসিকের পক্ষ থেকে প্রায় 100% ডেটাই কিন্তু উদ্ধার করতে পেরেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা সিবিআই কে তারা এমনই তথ্য দিয়েছেন প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং তার পাশাপাশি আপনারা জানেন ওএমআর শীট মূল্যায়নকারী সংস্থা নাইসা যার প্রাক্তন আধিকারিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবার আরো দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য আজ নিজাম প্যালেসে ডেকে পাঠালো সিবিআই আমাদের দুই প্রতিনিধি প্রকাশ সিনহা এবং আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই প্রকাশের কাছে চলে যাব প্রকাশ জীবন কৃষ্ণ সাহা মোবাইল ফোন দুটি পুকুরে ফেলে দিয়েছিলেন আমরা দেখেছিলাম অনেক কষ্টে তা উদ্ধার করা হয় এবং ফরেনসিক বিশেষজ্ঞরা এখন কি বলছেন যে সমস্ত তথ্য ডিলিট করা হয়েছিল তার সমস্তটাই তারা উদ্ধার করতে পেরেছেন সেক্ষেত্রে তদন্তে অগ্রগতি বলা যেতেই পারে একদমই তোমাকে বলে দিই সিবিআই এর গোয়েন্দারা দাবি করছেন যে জীবন কৃষ্ণ সাহা নিজের দুটি মোবাইল ফোন কেন নষ্ট করতে চেয়েছিলেন কেন পুকুরে ফেলে দিয়েছিলেন সেটা কিন্তু এখন তারা বুঝতে পাচ্ছেন তুমি জানো কয়েকদিন আগেই খবর পাওয়া গেছিল যে 300 পাতার একটি নথি তথ্য তারা কিন্তু সেই মোবাইল ফোন থেকে উদ্ধার করতে পেরেছিলেন এখন যেটা ফরেনসিক বিশেষজ্ঞরা সিবিআই এর তদন্তকারীদের জানিয়েছেন যে এই দুটি মোবাইল ফোন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দুটি মোবাইল ফোনের প্রচুর ডেটা কিন্তু ডিলিট করা হয়েছিল এবং সেই ডেটা যে সময় ডিলিট করা হয়েছিল সেই ডেট দেখে তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে সিবিআই এর এসএসসি এর নিয়োগ দুর্নীতির যে তদন্ত শুরু হয় ঠিক সেই সময়ে জীবন কৃষ্ণ সাহা এই দুটি মোবাইল ফোন থেকে ডেটা ডিলিট করে দিয়েছিলেন এবং তোমাকে বলে দিই সিবিআই সূত্রের খবর 100% ডেটা যেটা ডিলিট করা হয়েছিল সেটা কিন্তু রিট্রিভ করা সম্ভব হয়েছে অর্থাৎ যে ডেটা যে তথ্য নিজের মোবাইল ফোন থেকে নষ্ট করে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা সেই সমস্ত ডেটা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু উদ্ধার করতে পেরেছেন এবং তার মধ্যে রয়েছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে তুমি জানো আগেই কোর্টে দাঁড়িয়ে সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে মোবাইল ফোনে একাধিক জায়গায় 100 অডিও ক্লিপিং রয়েছে নিয়োগ সংক্রান্ত অডিও ক্লিপিং সেখান থেকে বেশ কিছু সূত্র পাওয়া যায় কিন্তু যেটা নতুন তথ্য পাওয়া যাচ্ছে যে ফরেনসিক বিশেষজ্ঞরা সিবিআই এর গোয়েন্দাদের জানিয়েছেন যে ডেটা ডিলিট করা হয়েছিল জীবন কৃষ্ণ সাহা ডিলিট করেছিলেন সেই সমস্ত ডেটা কিন্তু রিট্রিভ করা হয়েছে অর্থাৎ যে দুটো মোবাইল ফোন যেটা পুকুরে ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা এবং প্রায় দুদিন পুকুরে তল্লাশি অভিযান চালিয়ে সেটা উদ্ধার করা সম্ভব হয়েছিল সেই দুটি মোবাইল ফোন থেকে ডেটা রিট্রিভ করার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সিবিআই সূত্রের খবর মোবাইল ফোনের ভেতরে যে অডিও ক্লিপিং ছিল এবং যে সমস্ত ডেটা ডিলিট করা হয়েছিল গ্যালারিতে একাধিক ছবি ডিলিট করা হয়েছিল হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি ডিলিট করা হয়েছিল সেই সমস্ত ডেটা কিন্তু রিট্রিভ করা সম্ভব হয়েছে এবং এই তথ্যকে সামনে রেখে আগামী দিনে জীবন কৃষ্ণ সাহাকে তারা কিন্তু জেলে গিয়ে জেরা করতে চান এই আবেদন কিন্তু কোর্টের জানানো হবে সিবিআই সূত্রের খবর অর্থাৎ একটা বড় সাফল্য তুমি যেটা বলছিলে যে দুটি মোবাইল ফোন কোনোভাবেই সিবিআই এর কাছে না পৌঁছে যায় তাই সেই দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা আজকে দাঁড়িয়ে তদন্তকারী অফিসাররা সেই দুটি মোবাইল ফোন থেকে চমকে যাওয়ার যে তথ্য পাওয়া গেছে সেটা দেখে তারা বুঝতে পারছেন যে কেন এই দুটি মোবাইল ফোন তিনি পুকুরে ফেলে দিয়েছিলেন একদিকে একাধিক কথোপকথনের রেকর্ড যেমন পাওয়া গিয়েছে ছবি পাওয়া গিয়েছে যে সমস্ত ডেটা ডিলিট করেছিলেন জীবন কৃষ্ণ সাহা তার 100% উদ্ধার করা গিয়েছে তার পাশাপাশি ওএমআর যে দেখার যে সংস্থা মূল্যায়নকারী যে সংস্থা নাইসা তার দুজন আধিকারিককে আজ নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে আবির কি জিজ্ঞাসাবাদ করতে চান আধিকারিকরা দেখো তুমি জানো যে এর আগে আদালতের তরফ থেকে একেবারে স্পষ্ট ভাষায় সিবিআই এর কাছে প্রশ্ন করা হয় যে যারা যাদের যোগ রয়েছে এই নিয়োগ দুর্নীতিতে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং যাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা যাদের নাম উঠে এসছে সেরকম যারা ব্যক্তিরা রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা কেন দ্রুততার সাথে অ্যাকশন নেওয়া হচ্ছে না সেই প্রশ্ন সিবিআই কে করা হয়েছিল কিন্তু সিবিআই তরফ থেকেও জানানো হয়েছে তারা দ্রুততার সাথেই বিভিন্ন আধিকারিকদের ডেকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা তারা চালাচ্ছেন এবং সেই প্রক্রিয়া আরও জোর কদমে তারা চালাচ্ছেন সেই অনুযায়ী দেখা গেল যে আজকে নাইসার দুইজন আধিকারিককে নিজাম প্যালেসে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের পিছনে কারণ কি কারণ মূলত দুটো
ওয়েমাশিট বিকৃত করে যে নাম্বার বাড়ানোর যে প্রক্রিয়া চলেছে বলে আদালতে বারবার করে সিবিআই তরফ থেকে দাবি করা হয়েছে, কখনো তাদের রিমান্ডে কখনো চার্জশিটে। এই যে তাদের যে দাবি, সেই দাবির পেছনে কারণ হচ্ছে এটা অন্যতম তথ্য প্রমাণ যে ওয়েমাশিট তারা বিকৃত করেছেন, এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়েমাশিট বিকৃত করে যারা মূল্যায়নকারী সংস্থা নাইসা তাদের ভূমিকা কী ছিল, তাদের প্রত্যেকটা আধিকারিকের ভূমিকা কী ছিল, বা যারা কর্মপ্রক্রিয়াটা সেটা কতদিন ধরে চলেছে, বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তারা জানতে চান। যেই তথ্য তারা উঠে আসবে, যে তথ্য বয়ানের মাধ্যমে উঠে আসবে, সেই তথ্য তারা আদালতে পেশ করবেন। তাই দুজন আধিকারিককে আজকে নিজাম প্যালেসে 11টার সময়ের মধ্যেই বেশিরভাগ ডেটা তিনি ডিলিট করে দিয়েছিলেন নিয়োগ দুর্নীতি তদন্ত সিবিআই শুরু করার পর। 100% ডেটা উদ্ধার করতে পেরেছে ফরেন্সিক, এমনটাই তারা সিবিআই কে জানিয়েছে, এবং তার ভিত্তিতে জীবনকৃষ্ণ সাহাকে তারা জিজ্ঞাসাবাদ করতে চায়। খুব স্বাভাবিক, এরা মানে বেসিক্যালি ওই বোকা চালাকের মতন অবস্থা ডিলিট করে দিলে ভাবে সব, এখানে সমস্ত কিছু রিট্রিভ করা যায়। তো সেই জন্য আমি এটা আগেও বলেছিলাম, এই বিষয়টা যে ডিলিট করা বা এই জিনিসগুলো, এগুলো খুব একটা লাভের লাভ কিছু হবে না, কারণ এদের ওই মানে ওই দৌড় ওই ডিলিট করা অবধি সম্পূর্ণ ডেটা ইরেক্ট করার ক্ষমতা তো এদের থাকে না। তো সেই ক্ষেত্রে বিষয়গুলো রিট্রিভ করে নেওয়া যায়। এবারে তো স্বাভাবিক, কারণে সিবিআই কাছে যদি বা এজেন্সির কাছে এই বিষয়গুলো যদি সমস্তটা এবার রিট্রিভ হয়ে যায়, তাহলে তাদের ক্ষেত্রেও তো বিষয়টা তদন্ত করতে সুবিধা হবে। কিন্তু গোটা বিষয়টা যেটা দেখা, এটা এই যে বিলম্বটা হচ্ছে, এই বিষয়টাই সবাইকে খুব ভাবাচ্ছে। বিষয়টাই এতটা বিলম্বিত হয়ে যাওয়াতে মূল জায়গাতে যেটা প্রশ্ন উঠে যাচ্ছে অনেক ক্ষেত্রে লোকের মনেই, তদন্ত নিয়ে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে, সেটা যেন না হয়। যখন রিট্রিভ করতে পেরেছে, সেখান থেকে লিঙ্কগুলো এস্টাবলিশ করতে পারবে, যেন বিষয়টা যেন একটু এক্সপিডাইট হয়, এই হচ্ছে বিষয়। অনেক ধন্যবাদ কৌস্তব। একদিকে জীবনকৃষ্ণ সাহা, তার দুটি মোবাইল ফোনের সমস্ত 100% তথ্যই কিন্তু ডেটা রিট্রিভ করতে পেরেছে ফরেন্সিক, এমনটাই তারা সিবিআই কে জানিয়েছে, যার ভিত্তিতে আবারও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হবে জীবনকৃষ্ণ সাহাকে, এমনটা সিবিআই সূত্রে খবর। আর অন্যদিকে নাইসার দুজন আধিকারিক, তাদেরকে আজকে বেলা 11টা নাগাদ ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, এখানেই জানতে চাইবো যে নাইসা কি কারণে রেডারে, আমরা জানি ইতিমধ্যেই তাদের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে দফায় দফায়, এবার কি কারণে এই সংস্থার অন্য আধিকারিকদের ডাকা হলো? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত, কথা বলবো তার সঙ্গে। কাদের নির্দেশে ওয়েমাশিট বিকৃত করা হয়েছিল মূলত তাই জানতে চায় নাইসা। এর আগে আমরা দেখেছিলাম নীলাদ্রি দাস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যিনি নাইসার, তাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং এবার নাইসার আরো দুই আধিকারিককে ডেকে পাঠানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই নিজাম প্যালেসে। আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আবির, কি কারণে রাডারে নাইসা? দেখো, তুমি দেখেছো যে আগেই কোর্টের তরফ থেকে বারবার করে প্রশ্ন করা হয় সিবিআই কে, যে তারা তদন্তের অগ্রগতি দেখা, এবং সিবিআই তরফ থেকে বলা হয়েছিল যে তারা বিভিন্ন আধিকারিকদের যাদের নাম উঠে এসেছে তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করছেন, তার সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন ভাবে যে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য যাদের যাদের ভূমিকা রয়েছে এই ওয়েমাশিট বিকৃত করে নাম্বার বাড়ানোর ক্ষেত্রে, তাদেরকেও তারা সন্ধান করছেন বা তাদের সঙ্গে তারা কথা বলছেন, বয়ান রেকর্ড করছেন, তাদের যোগ থাকলেও তারা করা ব্যবস্থা নিচ্ছেন। কিন্তু দেখা গেল যে নাইসার দুজন আধিকারিককে ডাকার পেছনে যেটা কারণ মনে করা হচ্ছে বা জানা যাচ্ছে সূত্র মারফত, যে কতদিন ধরে এই ওয়েমার বিকৃত করে তারা নাম্বার বাড়ানোর প্রক্রিয়া চালিয়েছেন, কতজন এই বিষয়টা একেবারে সক্রিয় ভাবে জানতেন জেনেও এই দিনের পর দিন এই কাজ চালিয়ে গিয়েছেন, এবং কার কার ইনস্ট্রাকশন ছিল, এবং কতজনের কতগুলো ওয়েমাশিট এরকম ভাবে বিকৃত করা হয়েছে যেটা এখনো পর্যন্ত সিবিআই জানতে পাচ্ছেন, সেই সংখ্যাটাই রয়েছে নাকি এই সংখ্যাটা অনেক বেশি, সেই সমস্ত প্রশ্নের উত্তর তারা জানতে চান। সেই বয়ান রেকর্ড করবেন তারা, দুই আধিকারিককে ডাকা হয়েছে সেই কারণেই, এবং সেই বয়ানে যেটা উঠে আসবে সেটা তারা আদালতে পরবর্তীকালে তাদের যখন আদালতে শুনানি থাকবে তখন আদালতের কাছে সেগুলো পেশ করবেন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হচ্ছে এই ওয়েমাশিট বিকৃত করে নাম্বার বাড়ানোর প্রক্রিয়া, এবং তার যে নথি ওয়েমাশিটে যে বিভিন্ন বিকৃত ওয়েমাশিট পাওয়া গিয়েছিল যেগুলোতে ম্যানিপুলেট করা হয়েছে বা কোন রকম ভাবে ট্যাম্পারিং করা হয়েছে নাম্বার, সেই ওয়েমাশিট গুলো যারা যারা এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের বয়ান সেগুলো আদালতে পেশ করে পরবর্তী পদক্ষেপ নিতে চায় সিবিআই, সেজন্য তাদের দুজনকে ডাকা হয়েছে।
তৃণমূলে তো জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, শেষ রক্ষা কিন্তু হলো না বড়োয়াট তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, যিনি ইতিমধ্যেই এজেন্সির হেফাজতে রয়েছেন। দুটি মোবাইল ফোন তিনি শুধু জলে ফেলে দিয়েছিলেন এমনই নয়, তার আগে সমস্ত ডেটা তিনি ডিলিট করে দিয়েছিলেন, যার 100% কিন্তু উদ্ধার করতে পেরেছে, পুনরুদ্ধার করতে পেরেছে ফরেন্সিক, যা এই মুহূর্তে সিবিআই এর হাতে। তার ভিত্তিতে আবারও তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবে এজেন্সি। কারণ আমরা ছিলাম যে তাদের যে এই জীবন কৃষ্ণ বাবুর বাড়ির মধ্যে সিবিআই, ইডি ইত্যাদি বিশাল বাহিনী, তারা সৈন্য সামিলছিলেন খুব ভালো কথা তদন্তের স্বার্থে, এবং তারা যখন তদন্ত করছিলেন সেই সময়ই নাকি অনায়াসে এই ভদ্রলোককে জীবন কৃষ্ণ বাবু তিনি ডিলিটও করেন, ফোন ছুঁড়েও ফেলেন, সবই নাকি ওদের সামনেই হয়েছে, পুকুরের মধ্যে ফেলে দেন। তো তখন তারা কি করছিলেন যে এইরকম ভাবে জাহির করা, এখন আমরা সব উদ্ধার করতে পেরেছি। আর ওদিকে কোর্টে গিয়ে অভিযুক্ত বলেছেন এরা প্রথমে ঢুকেই আমার হাত থেকে ফোন নিয়ে নিয়েছিল, সেটা আমরা দেখেছি। সুতরাং একজনের কথা আর একজনের কথার বিপক্ষে, কোনটা সত্যি এখন আমরাও জানি না, আপনারাও জানেন না। অভিযুক্তেরও বলার অধিকার আছে, তিনি বলেছেন আমার কাছে ফোনই ছিল না, ফোনটা ওদের কাছে ছিল, ওরা কেউ কি করেছে না করেছে তার জবাব ওদের দিতে হবে। সুতরাং এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেই তথ্যও আছে, তদন্ত চলছে, যাই সিবিআই ইডি বলুক না কেন তাদের সেটা কোর্টে প্রমাণ করতে হবে, প্রমাণ করে শাস্তির বিধান করতে হবে। আমি বারবার বলে আসছি যে মানুষ চায় দোষীদের শাস্তি। এখানে অনেক রকম রহস্য রোমাঞ্চ সিরিজের গল্প তৈরি হচ্ছে, কিন্তু ওই শাস্তির দিকে কে এগোচ্ছে? অভিযুক্তও যা বলছে তার সঙ্গে তো সম্পূর্ণ বিপরীত কথা তিনি বলছেন, ইডি সিবিআই যা বলছে তার। সুতরাং আসল সত্যিটা কি সেটা কোর্টকে খুঁজে বার করতে হবে, কারণ এই ইডি এবং সিবিআই আমরা জানি বেশ কিছু ক্ষেত্রে প্রথমের দিকে এমন কথা বলেন পরে প্রমাণ করতে পারেন না। আমাদের রাজ্যেই এরকম ভুরি ভুরি নিদর্শন আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘটনা, তাপস পালের ঘটনা, এবং ওদিকে চিদম্বরমের ঘটনা। প্রথমে অনেক কিছু হয়, তারপরে দেখা যায় কিছুই নেই। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে কয়লা পাচার কাণ্ডে বিকাশ মিশ্র, তার জামিনের আর্জি মঞ্জুর হলো আসানসোলের বিশেষ সিবিআই আদালত। 4 দিনের সিবিআই হেফাজত শেষে বিকাশ মিশ্রের জামিন আজ মঞ্জুর করলো কেস ডায়েরি, আজকে আদালতে জমা দিল সিবিআই। বিচারক জানতে চান কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত কোন অবস্থায় রয়েছে। সিবিআই তদন্তকারী অফিসার উমেশ কুমার জানান, সুপ্রিম কোর্টে 18 জুলাই পর্যন্ত রক্ষা কবচ পেয়েছেন অনুপ মাঝি। বিচারক জানতে চান সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদে কোনো বাধানিষেধ রয়েছে কিনা। সিবিআই জানায় গত 13ই মে বিকাশ হেফাজতে থাকাকালীনই তাঁকে মুখোমুখি বসিয়ে লালাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকে যেটা সুপ্রিম কোর্টের রায় ছিল ওইটাই বহাল থাকলো যে আমার বেল ক্যান্সেল নয়, সিবিআই সুপ্রিম কোর্টকে মিসলিড করলো যে আমার ইনভেস্টিগেশন মানে পুলিশ কাস্টডি থেকে আমি মানে পুরো সহযোগিতা করলাম না, বাঁচার একটা চেষ্টা চালালাম। আমার শরীর খারাপ ছিল, এরা আমাকে জোর করে তিহাড় থেকে এখানে প্রোডাকশন ওয়ারেন্ট করে এনেছিলো, আপনারা দেখিয়েছিলেন, আমার হাতেও চ্যানেলগুলো সব লাগাইছিলো। এদের কাস্টডিতে আমার শরীর খারাপ হলো, আমাকে আবার এরাই নিয়ে গিয়ে পিজিতে ভর্তি করে দিল। এরা সুপ্রিম কোর্টে জজ সাহেবকে, মাননীয় জজ সাহেবকে বললেন যে আমি নিজে গিয়ে ভর্তি হয়ে গেলাম, তা মিসলিড করে আমার যেটা 4 দিন আমার হাসপাতালে হলো ওইটা এরা আবার চাইলো, পেলো অবশ্যই। সুপ্রিম কোর্ট বলেছিল আপনার বেল ক্যান্সেল হচ্ছে না, আপনি যে 4 দিন পিসি পেলেন না ওই পিসিটা আপনারা আবার পেয়ে যাবেন। জিজ্ঞাসাবাদ করা তো কিছু নেই, একই লালার কোনো যোগাযোগ আছে? আমি তো লালাকে প্রথম দেখলাম এই সিবিআই অফিসে, মানে সাক্ষাৎ প্রথমবার। আর এবার যে বড় খবরে নজর রাখবো, পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেল রাজ্য, তারা মামলা দায়েরের অনুমতি পেয়েছেন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে, চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শৌভিক,
দেখো তুমি জানো যে প্রাথমিক দুর্নীতির তদন্ত চলাকালীন অয়ন শীলের বাড়ি থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির একটা সূত্র তারা পায়, অর্থাৎ এই মর্মে সিবিআই কে কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ ছিল যে এফআইআর দায়ের করে তদন্ত করার জন্য, এবং তারপরে দেখা যায় সেই নির্দেশের বিরোধিতায় কার্যত রাজ্য সরকার তারা কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় এবং সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফেরানো হয়। এখন বিচারপতি অমৃতা সিনহাও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই বহাল রেখেছিলেন, ফলত সিবিআই এর কাছে এই মুহূর্তে পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্ত করতে কার্যত কোনো বাধা নেই। এখন এই অবস্থায় রাজ্য সরকারের তরফ থেকে তারা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিসিশনের দ্বারস্থ হয়েছেন, এখন সেখানে মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন মহামান্য বিচারপতি, যেটা মনে করা হচ্ছে যে এই মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হলে সেক্ষেত্রে চলতি সপ্তাহে মামলা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তুমি জানো যে এই ঘটনার যে সূত্রপাত সেটা হলো প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে যখন সিবিআই এর তরফ থেকে ইডির তরফ থেকে অয়ন যে সিবিআই এর তরফ থেকে অয়ন শীলকে গ্রেফতার করা হয়, সেই অয়ন শীলকে গ্রেফতার করার সময় কলকাতা হাইকোর্টের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল যে অয়ন শীলের বাড়িতে তল্লাশি করার সময় সেখান থেকে কিন্তু পুরসভায় নিয়োগ দুর্নীতি অর্থাৎ বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে এই মর্মে কিছু তথ্য তারা পেয়েছেন, নথি তারা পেয়েছেন, ফলত সেই মর্মে তারা চান যে এই মামলার ক্ষেত্রে সিবিআই কে এফআইআর করার নির্দেশ দেওয়া হোক এবং তারপরে সিবিআই এই মামলার ভার হাতে নেই, এবং সেই মর্মে ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে এফআইআর করা হয়েছে। তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ মতো এই এফআইআর দায়ের করেছিলেন, তারপরে পুরসভায় এই যে নিয়োগ দুর্নীতি তার তদন্ত কেন সিবিআই করবে তার বিরোধিতা রাজ্য সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টে যান, এবং তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে দুটি মামলা ছিল সেই দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পাঠানো হয়েছে, এবং সেখানেও কার্যত কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখা হয়েছিল। এখন সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সরকার কর্তৃপক্ষ তারা কিন্তু আবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন। ডিপ্লোমা ডাক্তারের শাইনেই রাজ্য সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটির, এভাবে তিন বছরের ডিগ্রি কোর্স দিয়ে চিকিৎসক তৈরি করা সম্ভব নয়, তারা চিকিৎসকের সহায়ক হতে পারবেন তবে ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন না। ডিপ্লোমাধারীরা তারা বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট লেখার অনুমতি দেওয়া হবে না, গ্রামাঞ্চলে গিয়ে প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে তারা চিকিৎসা করতে পারেন, চিকিৎসার সহায়তা করতে পারেন, এমনটাই মত দিল বিশেষজ্ঞ কমিটি।